যে আমরা আমাদের প্রাণের শহর পটুয়াখালীর যেমন কথায় আছে আমাদের দেশটা পটুয়াখালী চারপাশে ঘেরা তার লোহালিয়া নদী, সেভাবে লোহালিয়া নদীর এপার থেকে আমরা ওপার যাবো। যেসব পণ্যগুলো মাটির থালা কলস হাঁড়ি গিলাস এগুলো যারা তৈরি করে, আরঙে ঢোকার পর থেকেই আমাদের সব কিছু ঘুরিয়ে দিয়েছে। হয়তো বরুণপালা স্কেল লেখাপড়া করে চাকরি করতাম কিন্তু এই মাটির পেশার সাথে আসতাম না। পর্যটকের সংখ্যাই যদি বাড়ে এখানে তাই আরো এখানে মালের চাহিদা বাড়বে। তো গাইস আজকের আমরা চলে যাচ্ছি এবং আজকের ছুটির দিন বিধায় আজকের আমি আপনাদের একটি ভ্রমণের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করব, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। হয়তোবা ভিডিওটি আপনাদের ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশটা পটুয়াখালী চারপাশে ঘেরা তার লোহালিয়া নদী, সেভাবে লোহালিয়া নদীর এপার থেকে আমরা ওপার যাব। দেখেন যে আমরা কিভাবে আমরা এই আমাদের শহর থেকে আমাদের সদর ইউনিয়ন লোহালিয়া প্রাণকেন্দ্রে ছুটে যাব। দেখতে পাচ্ছেন বিশাল এক নদী। স্কুল কলেজ স্কুল বন্ধ, সেই জন্য ঘুরতে যাইতেছো না? তবে জানি যে যারা ভ্রমণ পিপাসু তারা একটু সময় পেলে হয়তো বা ঘোরাফেরার মধ্যে থাকে, ঘোরাফেরাকে ভালোবাসে। এবং এই যে খেওয়াটির ভাড়া, এই খেওয়ার ভাড়া হচ্ছে 5 টাকা এবং ওপারেও তাকাতে তো হয় ওই এক জায়গায় 5 টাকা। কত সুন্দর একটি মনোরম দৃশ্য আপনার খেয়াঘাটে লোহালিয়ার এই প্রান্তে যে খেয়াগুলো রাখা হয়েছে এবং সমস্ত খেয়াগুলো ইঞ্জিন চালিত খেয়া। এই খেয়াটি যতই কিনারে আসে ততই এখানের মাঝি একটি সংকেত দিয়ে থাকে যে সবাই শক্ত হয়ে বসেন, কারণ এই খেয়াটি কিন্তু আপনার এই ঘাটলাতে গিয়ে ভিড়াবে, তখন কিন্তু আপনার বিকট একটি শব্দ হয় বা বড় ধরনের একটি ঝাঁকুনি লাগে যাতে কোনো যাত্রীরা এখান এই খেয়া থেকে না পড়ে যায়, সেই জন্যই। আমাদের খেয়া এসে গেছে, আমাদের খেয়া এসে গেছে, সাবধান, সবাইকে সাবধান করছে। হাই গাইস, এখন আমি আছি লোহালিয়ার প্রান্তে এবং এই খেয়াতেই আমি উঠবো। যারা মোটরসাইকেল চালায় তারা এখানকার যাত্রীকে সেবা দেওয়ার জন্য তারা বিভিন্ন স্থানে পার করে দেয়। 10 মিনা, কালাইয়া, বাউফল 200 টাকা, আর যদি 10 মিনা যায় 200 টাকা, বাউফল গেলে 200 টাকা। উম্মা সবই তো শোনেন যে 200 টাকা, ফিস ভাড়া 300, কালীশুরি হলে 300, ধুল্লা 500। এবং এখানের যে আপনারা যদি আসেন, যদি লোহালিয়া এসে যদি কেউ যেতে চান, এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আপনার মোটরসাইকেল শেয়ার করবে, আপনাদের আপনাদের সেবা দিয়ে থাকবে। এরা কিন্তু 200 টাকা বেশি কিছু না, এরা কিন্তু আপনাদের সেবা দিয়ে থাকে। মোট 35 কিলোমিটার পথ 200 টাকার বিনিময়ে এরা আপনাদের সেবা দিয়ে থাকবে, আপনার পছন্দ অনুযায়ী জায়গায় নিয়ে যাবে তারা। তবে গাইস আজকের আমি যেতে যেতে আপনাদের সাথে আরও কথা বলছি, তবে এখানেই শেষ নয়, আবার আসছি। আসলে একটি সুন্দর অসাধারণ গ্রাম যার রাস্তার দুই পাশে আপনার ধান পেকে যাচ্ছে, আর কিছুদিনের ভিতরেই এখানে যারা কৃষক আছে তারা এই ধান কেটে তারা উঠানে ফেলবে। দর্শক, আমি এই মুহূর্তে আছি আমাদের পটুয়াখালী কাগজিপুল মদনপুরা মৃত পল্লীতে। এখানে যারা দেখতে পাচ্ছেন যে আপনার যারা কুমার আছে যেসব পণ্যগুলো মাটির থালা কলস হাঁড়ি গিলাস এগুলো যারা তৈরি করে, আমি আজকের সেই পল্লীতে এসেছি এবং এখানে কিছু কিছু পণ্যগুলো যারাকে তারা কিভাবে তৈরি করে সেগুলো আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। আমি দেখাচ্ছি, আমি ঢুকবার পথে বরুণ মৃৎশিল্পের যাবতীয় পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়,
বরুণ মৃৎশিল্প এবং এই প্রতিষ্ঠানেরই যে পরিচালক সত্তাধিকারী। আচ্ছা দাদা কেমন আছেন আপনি? ভালো আছি। আমি এখানে প্রায় 37 বছর পর্যন্ত আমি এই মাটির বিজনেসের সাথে আমি জড়িত। তো এক সময় আমাদের বিজনেসটা খুব স্লো ছিল প্রথম অবস্থায়, যে বড় মালের কাজ হইতো। তো ওইটাকে আমি আধুনিকতার ছোঁয়া আনছি, কীভাবে আধুনিকতা করা যায়, কীভাবে মানুষের হাতে মানে আরও এই বড় বড় কাজ না করে ছোট কাজ করা যায়। তো সেক্ষেত্রে আস্তে 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 আমরা এরকম এই কাপ্রিজ থেকে ফুলদানি, ফুলদানির বানানোর পরে তারপরে আড়ঙে আমাদের খোঁজ পাই, আড়ঙে যাই। আড়ঙে যাওয়ার পরে মাল দেওয়ার পরই এই এলাকার ভাগ্য ঘুরে গেছে। সত্যি কথা বলতে কি, আড়ঙেই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান, এই ডিনার আইটেম বাংলাদেশের জন্মদাতা। যদি আড়ং না হতো তাই হয়তো এই ডিনার আইটেম আমার কোনো দিন হতো না, হয়তো বরুণ পালা স্কেল লেখাপড়া করে চাকরি করতাম কিন্তু এই মাটির পেশার সাথে আসতাম না। আড়ঙে ঢোকার পর থেকেই আমাদের সব কিছু ঘুরিয়ে দিয়েছে। একদিন রোদ দেওয়ার পর তারপর ফিনিশিং দিবেন, তারপরে ঘাই হবে, তারপর আপনার ইসে যাবে, ফায়ারিংয়ে যাবে। এবং এখানে প্রতিষ্ঠাতাই আমরা, আমাদের এখান থেকে কর্মচারী এই দক্ষিণ বাংলার প্রতিষ্ঠাতাই বরুণ পাল। তো এখান থেকে কর্মচারী আমাদের বা তারপরে যারা এখানে কাজ শিখছে, শিক্ষা আজকাল ব্যাপক পরিসর হয়েছে। যেমন অনেক জায়গায় এখন মৃৎশিল্প, যেমন পাশেই আমাদের বিলবিলাস আছে বা আমাদের পাশের যত বাড়ি আছে সবাই এখন মৃৎশিল্প এই ধরনের মাটির সাথে সংযুক্ত আছে, এই মালগুলার সাথে। তো বেশ অনেক শ্রমিকেরই কর্মসংস্থান হয়েছে, আমারই অনেক শ্রমিক আছে এখন। তো এদের নিয়ে বেশ ভালোই আছি। আচ্ছা দাদা, আপনার প্রতিষ্ঠানে কতজন শ্রমিক কাজ করেন? আমার 70 জন শ্রমিক আমার প্রতিষ্ঠানে কাজ করে। আচ্ছা, এই আড়ঙের সাথে কি অন্যান্য আরো কোনো কোম্পানি আছে যে আপনারা যে তারা আপনাদের নক করে? হ্যাঁ, এখন অনেক কোম্পানি নক করে এবং এক্সপোর্ট তো প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখন বাংলাদেশি আন মাটির মালের এত সেল আছে যা বলার মতো না, যে প্রোডাকশন দিয়ে আমরা মানে এখন আমাদের সেই অর্ডার অনুযায়ী আমরা প্রোডাকশন আন দিতে পারতেছি না। মান্থলি যে প্রোডাকশনটা আসে ওর থেকে আরও বেশি লাগে। তাই এখন গভর্নমেন্ট যদি আমাদের একটু সহযোগিতা করে, যেমন স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি এবং স্বল্প সুদের যদি একটা ব্যবস্থা আমাদের হতো, তাহলে হয়তো এখানে আরও অনেক ধরনের মেশিন আনতে পারলে অনেক শ্রমিকের কর্মসংস্থান আমি বরুণ পাল দিতে পারতাম। পটুয়াখালীর ভাগ্যের চাকা না, টোটাল দক্ষিণাঞ্চলের ভাগ্যের চাকা ঘুরে যেত, তবেই কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল এখানকার মাল রপ্তানি করতে ঢাকাতে অনেক কষ্ট হতো। এখন আর আমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাস্তাঘাট উন্নয়ন করছে সেভাবে এখন আমরা শুধু অপেক্ষায় যে আমাদের সাধারণ মানুষের ভাগ্যের চাকা একটু উন্নয়ন করবে। আজকের আমি বাউফল পালপাড়া থেকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসছি আবার অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে এবং অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।